নাজিরাত সংখ্যালঘু শ্রমিকক নির্যাতন মন্দিয়াত সংবাদ মেল পাতি শিবসাগর আরক্ষী অধীক্ষকর লগতে দল সংগঠনের মিথ্যাচার উদঙাই দিলে ভুক্তভোগী শ্রমিকে পনেরোজন সংখ্যালঘু শ্রমিকক চিটপনিরে কোবাই কোবাই জাতীয় সংগঠনের নামত জয়ধ্বনি দিবলৈ বাধ্য করা ভিডিওটো ভুয়া নাছিল বুলি সংবাদ মেলত দাবি ভুক্তভোগী শ্রমিকর। রাতে 11 বজাত তেখেতসকলের রুমের পর উলাই লই যে নির্মমভাবে অত্যাচার চলাইছে এই অত্যাচারক আমি গরিহণা দিছো, লগতে শিবসাগর আর উজনি অসমলৈ আমার আহ্বান জানাইছো, এই যে যিসকল লোকে সাম্প্রদায়িক সংঘর্ষ লগাব বিচাৰিছিলে তেখেতসকলক করায়ত্ত করে কঠোর পর কঠোরতম শাস্তি প্রদান করব লাগে। ময়ূর বরগোহাই নামের ঠিকাদারের অধীনত কাম করে থাকতে নাজিরাত এই নির্যাতন চলার অভিযোগ ভুক্তভোগীর। ময়ূর বরগোহাই ঘর তাতে তার আমি পয়সা পাও, তার মানে 15 লাখ টাকা মান পাও, এই পয়সার কারণে কিবা এনেকুৱা করেছে নাকি আমি গম নাপাওঁ। 24 আগস্টের নিশা কাপুরেরে মুখ ঢাকি অহা এজন লোকে খোয়াপাতির পর তুলি নি নির্যাতন চলার অভিযোগ সাদ্দাম আহমেদ নামের কলগাছিয়ার এই শ্রমিক গরাকে। তা 10:30 বজাত কেটামান গাড়ি আহিলে, 3টা গাড়ি আহিলে, আর পিছত কেজন মানুষ আসলে তাতে মানে মুখ চোখ বান্ধা আসলে তে মানে আমাক রয়ে আসলো, তেতিয়া মানে উঠাইছে, উঠাই লই পেলায় ভয়ছে, ভয় পেলে মানে একো কোৱা নাই, মানে আমি ভয় আছো এনে মানে পুরা মারপিট করে আছে। নির্যাতনের পিছত সেই নিশায় উজনি অসম এরার হুঙ্কার দিছিল একাংশ লোকে। সেইমতেই নিশাটো জঙ্গলত কটায় পুয়া শিমলুগুড়ি স্টেশনত নামনিমুয়া রেলেরে নাজিরা এরা বলে ভাষ্য দিলে ভুক্তভোগী সাদ্দাম আহমেদে। আনকি পাবলগা 15 লাখ টাকা সরলুকি করার অচিলারে ময়ূর বুড়াগোহাঁয়ে এই চক্রান্ত রচার সন্দেহ ভুক্তভোগী শ্রমিক। আমি গোটাই রাতে মানে জঙ্গলত আসিল, মানে জঙ্গলত থাকি পেলায় ইয়ারপরে খোজকাড়া আমি স্টেশনত আইল, প্রায় মানে 15 কিলোমিটার হল, তারপরে আমি বুঝি আইসু রাতে 11টার ঘরত আইসু। কিন্তু 25 আগস্টত ভাইরাল হওয়া এই দৃশ্যটো ভুয়া বলে দাবি করেছিল শিবসাগরের আরক্ষী অধীক্ষকে। যা এদিন দুদিনের সোশ্যাল মিডিয়াত বহুত কিটা ফেক নিউজের সার্কুলেশন হয়ে আছে, এই ফেক নিউজ খিনি যদি কোনোবাই সার্কুলেট করে আছে, মানে তেখেতসকলকে এটাই উপদেশ দিম যাতে ফেক নিউজ সার্কুলেট করে গোটে আমার যে কমিউনাল হারমনি সিটুয়েশন এটা শিবসাগরত আমার পূর্বপুরুষের পর আছে সেটা যাতে ভঙ্গ নকরক। শিবসাগরের আরক্ষী অধীক্ষকর সুরতে সুর মিলাইছিল জাতীয় সংগঠনের নেতৃত্ব। যদি ভিডিওটোক যখন লোকক অত্যাচার করা হয়েছে সেই সকল লোকক আসু জিন্দাবাদ এনেকা ধরনের বিভিন্ন ধরনের ধ্বনি দিবলে বাধ্য করা হয়েছে, এই সমগ্র বিষয়টির সন্দর্ভত আমি সদৌ শিবসাগর জেলা ছাত্র সংস্থা সদৌ অসম ছাত্র সংস্থায় স্পষ্ট করে দিই যে আমার কোনো বিষয়ববীয় কর্মকর্তা এই ঘটনাটোর লগত জড়িত নহয়, আর যখন লোকে এই গোটাই ঘটনাটা সংঘটিত করেছে আইন শৃঙ্খলা হাতত তুলি লৈছে সেই সকল লোকক চিনাক্ত করে আমি কঠোর শাস্তি বিহিবর কারণে প্রশাসনলৈ দাবি জানাইছো। কিন্তু মঙ্গলবারে বরপেটার মন্দিয়াত সংবাদমেল পাতি দৃশ্যটো সত্য বলে দাবি করে ভুক্তভোগী শ্রমিকে দাঙি ধরলে বহু তথ্য প্রমাণ। সেই দাবিরে সকল পক্ষের পর ন্যায় ভিক্ষা, উজনির পর প্রাণর ভয়ত পলাই অহা 15 গৰাকী ভুক্তভোগী শ্রমিকর। নিউজ ডেস্ক, নিউজ 18, অসম নর্থ ইস্ট।